ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের কামনায় টিটাগড়ে মাজারে চাদর দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের কামনায় টিটাগড় জিসি রোড ওয়ারিস বাবার মাজারে চাদর দিয়ে প্রার্থনা করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তার সাথে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেن ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা নওশাদ আলম। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান, দেখো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখে ওনার ভোট আছে ভবানীপুরে, এবং তার জন্য আমরা ওয়ারিস বাবার এই মাজারে আমরা ইয়ে করেছিলাম যে যখন ভোট ডিক্লেয়ার করা হবে, ইলেকশন ডিক্লেয়ার করা হবে, তখন আমরা চাদর চড়াবো। তাই আজকে আমরা এসে চাদর চড়িয়ে গেলাম, ওনার নামে মান্যত করে গেলাম, যাতে উনি আরও অনেক বেশি মার্জিনে ভোটে যেতে এবং ভোট সুস্থভাবে হয়। সারা রাজ্য জুড়েই প্রার্থনা চলছে ভবানীপুর নির্বাচন ও ব্যারাকপুরের ছোঁয়া। হ্যাঁ অবশ্যই, ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় নেত্রী, আমাদের দিদি, আমাদের অভিভাবক, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের ভালোবাসার মানুষ, আমাদেরকে আগলে রাখার মানুষ। তাই আমরা সবাই মিলে প্রার্থনা করছি ওনার জন্য। উনি আমাদের জন্য এতটাই করেন যে আমরা এইটুকুনি তো করতেই পারি ওনার জন্য আর কি। আমরা মান্নাত মানতে পারি, আমরা ওনার জন্য দোয়া করতে পারি, ওনার জন্য প্রার্থনা করতে পারি, ওনার জন্য যজ্ঞ করতে পারি। اچھی اوورڈ سے